তোমার কথাবার্তা, কাজকর্ম ও অভ্যাস সম্পর্কে সৎ থাকবে, তাহলেই অনুভব করবে কতখানি ধন্য তুমি। ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে, তা চাওয়ার দরকার হয় না। ব্যাকুল হয়ে ধ্যান জপ করো, তার অসীম কৃপা বুঝতে পারবে। ভগবান চান ঐকান্তিকতা, সত্যবাদিতা, ভালোবাসা। বাহ্যিক ভাবাচ্ছ্বাস তাঁর কাছে পৌঁছায় না। নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে, মন্ত্রোচ্চারণে সময় সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে। যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আরতির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো, তিনি সাড়া দেবেন, করুণাময় তিনি, তোমার প্রার্থনা পূরণ করবেন। প্রিয় দর্শক, আজকের শ্রীমায়ের এই উপদেশ দিয়েই আমি শুরু করলাম। আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। এটা ভাববেন না যে আজ কোনো বিশেষ দিন বা শ্রীমায়ের জন্মদিন বা অন্য কিছু, তেমন কিছুই না। আজ আমার কিছু রেকর্ড করার কোনো পরিকল্পনাও ছিল না, কিন্তু একটি উন্মুক্ত মঞ্চে সরকারি দলের একজন নেতার বক্তৃতায় ভুল তথ্য শুনে আমি হতবাক এবং দুঃখিত। তাই আমার ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করতে আমি আজ এখানে। আমাদের সঠিক পথে পরিচালনা, সত্য এবং বেদান্তের জ্ঞান দেওয়ার জন্য আমরা ঠাকুর, শ্রীমা, স্বামীজি এবং রামকৃষ্ণ মঠের কাছে অত্যন্ত ঋণী। সেই নেতার বক্তৃতার নিন্দা করার জন্য আমরা বেলুড় মঠকে আন্তরিকভাবে স্বাগত জানাই, এবং আমরা ইউনিভার্সাল বেদান্ত চ্যানেলও সেই নেতার এই কাজের ঘোর নিন্দা করি। আসুন এবার শুনে নেওয়া যাক শ্রীমায়ের আরো কিছু উপদেশ, যা যেমন সেই যুগে উপযোগী ছিল আজও ঠিকই সেইভাবে উপযোগী। যেরকম, মা কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে, একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করবে। আচ্ছা বলুন তো, এই যে কথাটা বলেছেন, এটা কি যুগোপযোগী নয়? তারপরে শুনুন, যে রাস্তায় তুমি চলছো, যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে, তাকে তুমি তুলে দেবে। পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই। আচ্ছা আরেকটি উপদেশ, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনের দুঃখ কষ্ট কার বা নেই, ওসব তো থাকবেই, তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না। আচ্ছা এরপরে, সবাই বলে শ্রী রামকৃষ্ণ ধর্ম সমন্বয় প্রচার করতে এসেছিলেন, তিনি যে বিভিন্ন ধর্ম সাধন করেছিলেন তা কিন্তু এই উদ্দেশ্যে নয়, তার উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মে কিভাবে ঈশ্বরকে ডাকে তা জানা। শিশি ঠাকুরের মতন ত্যাগের কথা এর আগে কেউ কখনো শোনেওনি। এরপরে, আচ্ছা মা তো যে যুগে এসেছিলেন সেই যুগে সেরকম
মহিলারা খুব একটা পড়াশোনাও করতেন না, এবং মায়েরও খুব কম বয়সে বিয়ে হয়ে গেছিল, যে খুব একটা যে মা পড়াশোনা করেছিলেন এবং খুব যে তখনকার রাজনৈতিক আন্দোলনে যুক্ত ছিলেন বা রাজনীতি সম্বন্ধে বিরাট কিছু জানতেন, সেরকম আমাদের মনে হয় না। কিন্তু এই যে কথাটা বলছেন, এবার শুনুন, উনি যে কতটা তখনকার যুগের সম্বন্ধে, যুগে কি ঘটে চলেছে তাতে অবগত ছিলেন, এইটা শুনলেই বুঝতে পারবেন। এবং দেখুন কি সুন্দর স্ট্র্যাটেজিও তিনি বলছেন, বাবা তোমরা কি তাদের, এখানে তাদের মানে ব্রিটিশদের, তোমরা কি তাদের দেশ থেকে তাড়াতে পারবে? তা পারবে না, যখন ওদের নিজেদের মধ্যে লড়াই লাগবে তখন তোমরা স্বাধীন হবে। দেখুন, আর এই কথাটা একইভাবে ঘটে গেছে যখন সুভাষচন্দ্র বোস, আমাদের নেতাজি, প্রিয় নেতাজি, যখন আজাদ হিন্দ ফৌজ নিয়ে ব্রিটিশদের এগেনস্টে লড়াই করল, তারপরে আমাদের আমাদের মানে তখনকার ব্রিটিশ সেনার মধ্যে আন্তরিক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং বিদ্রোহ হতে শুরু হয়ে যায়, আর সেইগুলো তখন আর তারা ব্রিটিশরা আর সামলাতে পারলো না। আর যখন পারলো না, শেষ শেষমেশ তারা সবকিছু ছেড়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে চলে গিয়েছিল। আচ্ছা দেখুন, আবার আর একটা, এটা লাস্ট বলবো, আমার কাছে আসবে না তো কার কাছে যাবে, আমি খালি ভালোরই মা মন্দের নই। তো এই রকম একজন মহীয়সী মহিলা, যাকে আমি আমার গুরু মা মেনে নিয়েছি, তার সম্বন্ধে যদি কেউ এরকম কথা বলে তো মনে দুঃখ হবে না, মনে কষ্ট হবে না? আর সেগুলো শুনেও আমরা চুপচাপ বসে থাকবো? আমরা তার নিন্দা করব না? আমি যে প্রথমটা শুরু করেছিলাম, সেই প্রথমেই আমি যেটা বললাম, যে প্রথম একদম ফার্স্ট যেটা আমি কোট করেছিলাম মাকে, সেখানেও কিন্তু সেই একই কথা ছিল। ঠিক আছে, মানে সবকিছু শুনেও যদি আজকে আমি চুপচাপ বসে থাকতাম সেটা ঠিক হতো না। তাই এই ঘটনা যদি আর যাতে আর না ঘটে, এই ঘটনা যাতে আমাদের রাজনৈতিক নেতারা আর না ঘটায়, তার জন্য আমাদের মতো সাধারণ মানুষদেরকে, আমাদের মতো যারা ভক্তবৃন্দ আছে, যারা শ্রীরামকৃষ্ণ স্বামীজি, শ্রীমা রামকৃষ্ণ মঠের পথের অনুগামী আছেন, যারা এই ভাবধারাকে ভালোবাসে, এই ভাবধারাকে মন থেকে গ্রহণ করেছে, তাদের সকলকে বেরিয়ে আসতে হবে। তাদের সকলকে আজকে এইটা বলতে হবে যে আমরা এইটা সহ্য করব না, আপনারা যা যা কিছু করবেন, যা কিছু মানে আজকে যা ঘটছে সেটা তো আর কারোর কারোর কাছে আর লুকোনো নেই, কিন্তু তারপরেও বলছি, আপনারা যা করছেন করছেন ঠিক আছে, সেটা নাই পরবর্তীকালে যখন ভোট হবে তখন কি হবে তার উপর আছে, কিন্তু আজকে এই কথাটা শোনার পরেও আমরা যদি সবাই উন্মুক্ত কণ্ঠে, খোলা মনে, যাতে যদি আমরা সবাই আজকে এর প্রোটেস্ট না করি, এনারা কালকে যা চাইবে, যা ইচ্ছা তাই করতে মানে বলে যাবেন। আজকে সীমাকে নিয়ে কিছু বললেন, কালকে ঠাকুরকে নিয়ে কিছু বলবেন, তারপরের দিন আমাদের প্রিয় স্বামীজিকে নিয়ে বলবেন, কিছুদিন আগে তো নেতাজিকে নিয়ে বলেই ফেলেছেন। ঠিক আছে, তো এটা কতদিন শোনা যাবে? আমাদের আমাদের মহাপুরুষ, আমাদের মহিষী, ঠিক আছে, মহামানবী যারা আছেন, তাদেরকে নিয়ে দয়া করে আপনারা এরকম উল্টো পাল্টা কিছু বলবেন না। আপনাদের কাছে হাত জোড় করছি আমরা, আমাদের দয়া করুন।
আমাদের একটু আমাদের যে মহা মানব মহা মহাপুরুষরা আছেন তাদেরকে একটু ভালোভাবে থাকতে দিন, তাদেরকে আর আপনারা রাজনীতিতে জড়াবেন না দয়া করে। এই বলে আজকে আমি আমার এখানেই ভিডিওটা স্টপ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই আপনারা এক কণ্ঠে এর প্রোটেস্ট করুন, এটা খুবই দরকারি। ধন্যবাদ।